হ্যালো এভরিওয়ান, আইকে ইনফরমেশন অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। আমরা এই ভিডিওতে আলোচনা করব বোর্ড থেকে দশম শ্রেণীর জন্য জীবন বিজ্ঞানের যে মডেল অ্যাক্টিভিটি টাস্কটি দেওয়া হয়েছে তার সমাধান নিয়ে। তোমরা এখানে দেখতে পাচ্ছ যে প্রথমের প্রশ্নটাতে কি বলেছে, স্নায়ুকোষের একটি পরিচ্ছন্ন চিত্র আঁকতে বলেছে এবং কি কি পয়েন্ট দেখাতে বলেছে, ডেনড্রন, সোয়ান কোষ, প্রান্তবুরুষ, অ্যাক্সোলেমা। এক্ষেত্রে তোমাদেরকে বলে রাখি যে তোমরা কিন্তু এটা বইতে ভালো মতন পেয়ে যাবে তোমাদের বইতে। তাছাড়া আমি এখানে একটা ছবি দিয়ে দিচ্ছি, এখান থেকেও কিন্তু তোমরা নিজেদের খাতায় আঁকতে পারো। বেটার এটাই হবে যে তোমরা নিজেদের বই থেকে আঁকবে। সেখানে অনেকগুলো পয়েন্ট দেওয়া রয়েছে, সেখান থেকে তোমরা ডেনড্রন, সোয়ান কোষ, প্রান্তবুরুষ এবং অ্যাক্সোলেমা চিহ্নিত করতে পারবে। ঠিক আছে, তাহলে এটা তোমরা চেষ্টা করবে বই থেকে এঁকে নেওয়ার। এবার দেখো দুই নম্বর প্রশ্ন। দুই নম্বর প্রশ্নে কি বলেছে, জীবের মধ্যে প্রকরণ সৃষ্টিতে মিওসিসের ভূমিকা। তাহলে মিওসিসের কি ভূমিকা, সমসংস্থ ক্রোমোজোমগুলির মধ্যে ক্রসিং ওভার ও জিনের পুনঃসংযুক্তির ফলে নতুন বৈশিষ্ট্যযুক্ত অপত্য কোষের সৃষ্টি হয়। ওই প্রকার কোষের মিলনে যেসব জীবের সৃষ্টি হয় তাদের মধ্যে নতুন বৈশিষ্ট্যের সংযোজন ঘটে যা ভেদ বা প্রকরণ সৃষ্টিতে সাহায্য করে। তাহলে জীবের মধ্যে প্রকরণ সৃষ্টিতে মিওসিসের ভূমিকাটা বোঝা গেল। এখান থেকে তোমরা ভিডিওটি স্টপ করে কিন্তু নিজেদের খাতায় লিখে নিতে পারো। এবার দুই নম্বর প্রশ্নের আরো একটা অংশ ছিল যে মাইটোসিস কোষ বিভাজনের অ্যানাফেজ দশার তিনটি বৈশিষ্ট্য কি কি বৈশিষ্ট্য। এই দশাটি ক্যারিওকাইনেসিসের তৃতীয় ও সর্বাপেক্ষা স্বল্পস্থায়ী দশা। এই দশার শেষে সমসংখ্যক অপত্য ক্রোমোজোম বিমের বিপরীত মেরুতে পৌঁছায়। তিন নম্বর বৈশিষ্ট্য, অ্যানাফেজ চলনের সময় ক্রোমোজোমগুলি বিভিন্ন ইংরেজি অক্ষরের ন্যায় আকৃতি ধারণ করে, যেমন মেটাসেন্ট্রিক ক্রোমোজোম ভি আকৃতি ধারণ করে, সাব মেটাসেন্ট্রিক ক্রোমোজোম এল আকৃতি ধারণ করে। এবার দেখে নাও তিন নম্বর প্রশ্নের উত্তর। তিন নম্বর প্রশ্ন কি বলেছে, অগ্রস্থ প্রকটতা নিয়ন্ত্রণে সাহায্য করে যে উদ্ভিদ হরমোন তার তিনটি ভূমিকা লেখো। তাহলে প্রথমেই জানতে হবে যে অগ্রস্থ প্রকটতা নিয়ন্ত্রণে সাহায্য করে কোন হরমোন। সেই হরমোনের নাম হল অক্সিন হরমোন। এবার অক্সিন হরমোনের ভূমিকাগুলো কি কি, প্রথমটা দেখো, অক্সিন হরমোন কোষের আকার বৃদ্ধিতে সহায়তা করে। দ্বিতীয়টি, এটি হল ফটোট্রপিক চলন নিয়ন্ত্রণ করে, কাণ্ড ও মূলের আলোকিত অংশের দিকে কম অক্সিন ও আলোর বিপরীত দিকে বেশি অক্সিন সঞ্চিত হয়। যেহেতু কাণ্ডের কোষ বেশি অক্সিন ঘনত্বের ও মূলের কোষ কম অক্সিন ঘনত্বের বেশি সক্রিয় হয়, সেজন্য কাণ্ডের অগ্রভাগ আলোর দিকে ও মূল আলোর বিপরীত দিকে বেঁকে যায়। এটি হলো দুই নম্বর। এবার তিন নম্বর একটা ভূমিকা দেখে নাও এই অক্সিন হরমোনের, কোষের বিভাজন। উদ্ভিদের বর্ধনশীল অঞ্চলের কোষগুলির বিভাজনে অক্সিন সাহায্য করে। দুই নম্বর প্রশ্নের সঙ্গে আরো একটা প্রশ্ন যুক্ত ছিল, রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে ইনসুলিন হরমোনের ভূমিকা উল্লেখ করো। রক্তে শর্করার পরিমাণ স্বাভাবিক রাখতে ইনসুলিন এবং গ্লুকাগন নামে দুটি হরমোনের ভূমিকা গুরুত্বপূর্ণ। রক্তে শর্করার পরিমাণ বেড়ে গেলে ইনসুলিন রক্তের অতিরিক্ত গ্লুকোজকে গ্লাইকোজেনে পরিণত করে যকৃতে সঞ্চয় করে। অপরপক্ষে রক্তে শর্করার পরিমাণ কমে গেলে গ্লুকাগন যকৃতে সঞ্চিত গ্লাইকোজেনকে পুনরায় গ্লুকোজে বিশ্লিষ্ট করে রক্তস্রোতে পাঠায়, ফলে শর্করার পরিমাণ স্বাভাবিক থাকে। এখান থেকে কিন্তু তোমরা ভিডিওটি স্টপ করে নিজেদের খাতায় লিখে নিতে পারো। ভিডিওটি স্টপ করে নিজেদের খাতায় এখান থেকে লিখে নেবে। এবার তোমরা দেখে নাও চার নম্বর প্রশ্নের উত্তর, মাছের সন্তরণে পাখনার গুরুত্ব। তাহলে প্রথমে পৃষ্ঠ পাখনার কি গুরুত্ব,
পৃষ্ঠপাখনা দেহের ভারসাম্য বজায় রাখতে ও জলের মধ্যে ঢেউ সৃষ্টি করে মাছের অগ্রগমনে সাহায্য করে। দুই নম্বর, এক জোড়া বক্ষপাখনা মাছকে অগ্র ও পশ্চাতে গমনে ও জলের উপরে ও নিচে ওঠানামা করতে সাহায্য করে। তিন নম্বর, এক জোড়া শ্রোণী পাখনা জলের মধ্যে নির্দিষ্ট উচ্চতায় ভেসে থাকতে ও উপরে নিচে ওঠানামা করতে সাহায্য করে। চার নম্বর, পায়ু পাখনা জল কেটে সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করে। পাঁচ নম্বর পয়েন্ট, পুচ্ছ পাখনা জলের মধ্য দিক পরিবর্তনে ও অগ্রগমনে সাহায্য করে। একই রকমভাবে ভিডিওটি স্টপ করে তোমরা এখান থেকে উত্তরগুলো লিখে নিতে পারো নিজেদের খাতায়। ভিডিওটি এখানে স্টপ করে লিখে নেবে। এবার দেখে নাও, চার নম্বরের সঙ্গে যে আর একটা প্রশ্ন ছিল তার উত্তর, হাঁটু ও কাঁধে কোন কোন ধরনের অস্থিসন্ধি দেখা যায়। হাঁটুতে কবজা সন্ধি বা হিঞ্জি সন্ধি দেখা যায়, কাঁধে বল ও সকেট অস্থিসন্ধি দেখা যায়। এই হলো তোমাদের বোর্ড থেকে যেই টাস্কগুলো দিয়েছিল সেই সমস্ত প্রশ্নের উত্তর। তোমরা সমস্ত উত্তরগুলো কিন্তু রেডি রাখবে, কেননা যখনই তোমাদের স্কুল খুলবে তোমাদের টিচাররা কিন্তু সমস্ত উত্তর দেখতে চাইবেন। এবং এর আগে কিন্তু আমাদের চ্যানেলে ভৌতবিজ্ঞান বিষয়ের যে টাস্কগুলো ছিল সেগুলো সমাধান করে দেওয়া হয়েছে। যারা এখনো সেই ভিডিওগুলো দেখোনি তোমরা অবশ্যই কিন্তু সেই ভিডিওটি দেখে নেবে।